কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, এক নম্বর কাজ আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো। দুই, ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। তিন, ওয়ালা তুবতুল আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। যে কোনো বক্তব্যে পাবেন, মোবাইলে পাবেন, তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটা বাক্যের কোনো মিল বুঝলাম না। এক, আল্লাহকে মান্য করো। দুই, রাসূলের আনুগত্য করো। তিন, তোমাদের আমল বাতিল করো না। তিন নম্বর বাক্যটা বুঝলাম না, যদি এইভাবে হতো ভালো লাগতো। এক, আল্লাহকে মান্য করো। দুই, রাসূলের আনুগত্য করো। তিন, তাহলে জান্নাত পাবা। ভালো হচ্ছে না কথাটা? মিল আছে ভালো। এক, আল্লাহকে মান্য করো। দুই, রাসূলের আনুগত্য করো। তিন, তাহলে জান্নাত পাবা। এইটা মিল হচ্ছে ভালো, কিন্তু আল্লাহ এইভাবে বলেননি। আল্লাহ বলছেন, এক, আল্লাহকে মান্য করো। দুই, রাসূলের আনুগত্য করো। তিন, তোমাদের আমল বাতিল করো না। এটি কি দেখেন না? এক, আল্লাহকে মান্য করো। দুই, রাসূলের আনুগত্য করো। তিন, তোমাদের আমল বাতিল করো না। এর অর্থ হলো এই যে আগের দুইটা মানতো যদি একটু উনিশ বিশ হয়। তুমি অভাব বারবার হাত দিচ্ছ কেন? এই ছেলে, তুমি কম করে রাখো, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, কণ্ঠ কম হোক। আগের দুটাকে মানতে যদি উনিশ বিষয়, তাহলে আমল বাতিল হবেই হবে। আল্লাহকে মান্য করা কেটে যায় শেরেক করলে। যদি অষ্টাধাতুর আংটি হাতে থাকে, এবাদত আর কোনো কাজ করতে পারবে না, সব বাতিল হবে। দুই, এবাদতে যদি বিদাত থাকে, জিকির যদি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হয়, তাহলে আমল বাতিল হবে, সে হুজুর যত বড়ই হোক না কেন। যদি বাইশাতের পাগড়ি থাকে, আল খালা যদি টাকনো পর্যন্ত থাকে, তবুও হবে না, আমল বাতিল হবে হবে। আল্লাহ বলেছেন, মুহাম্মাদের উপরে তোমরা দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সালাম দাও। তো সাহাবীগণ বলছেন যে আমরা তো আপনাকে সালাম দিতে জানি, দরুদ তো পড়তে জানি না। আপনাকে তো আমরা সালাম দিতে পারি, দরুদ তো পড়তে পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা বলো দরুদ পড়ো। কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ বলতে দরুদ ইব্রাহিম। এখন কেউ যদি দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মাদ, তাহলে আমল বাতিল হবেই হবে। হুজুর যত বড়ই হোক, আমল রক্ষা করা যাবে না। আল্লাহর নবী যখন কোরআন মাজিদ পড়া, দুই চার পাঁচ আয়াত পড়া শেষ করতেন, তখন বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আল্লাহর নবীর মুখের। এখন যদি মানুষ এইটা পড়ে, তাহলে আমল বাতিল হবেই হবে। কাউকে বলা লাগবে না। এক, আল্লাহকে মান্য করো। দুই, রাসূলের আনুগত্য করো। তিন, তোমাদের আমল বাতিল করো না। এক, আল্লাহকে মান্য করা কেটে যায় শেরেক করলে। দুই, রাসূলের আনুগত্য কেটে যায় বিদাত করলে, তখন আমল বাতিল হবেই। সাবধান, এবাদত বেশি করিয়েন না, কম করেন, কিন্তু একটু জেনে শুনে করিয়েন। মাগরিবের পরে ছয় রেকাত সুন্নাত পড়িয়েন না।
আজান আর মাগরিবের ফরজের মধ্যে দুই রেকাত পড়েন, জানটা বাজবে। পরে ছয় রেকাত পড়ে পরকাল হারাইয়েন না, তার নাম বিদাত, সালাতুল্লাহ আমিন নেই, ভুল হিসাব। ইবাদত কম করেন, অল্প ইবাদত করেন, কোন রকম খালি ফরজ সালাত আদায় করেন, জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। বেশি করতে গিয়ে পরকাল হারায়েন না।